জন্মবার্ষিক বার্থডে, হ্যাঁ হ্যাঁ বার্থডে, হ্যাঁ পালন করতেছে। এটা খ্রিস্টানদের, এটা আমাদের নয়। অথচ আমরা যেটা দেখছি সেটাই করতেছি, আল্লাহ হেফাজত করুক। এখন ওটা নিয়ে গবেষণা হলো সারা দুনিয়াকে চেঁচিয়ে শোনানো হলো, শোনো এ পৃথিবীর মানুষেরা, এস থেকে যদি বাঁচতে চাও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, লিঙ্গের অগ্রভাগ ঝুলন্ত চামড়াকে কেটে দাও। কেউ কেউ বললো ওটা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ, আমরা কি করে করব? বলে করতে হবে যদি বাঁচতে চাও, যদি না বাঁচতে চাও তাহলে তোমার মতন তুমি চলো। এস থেকে যদি বাঁচতে চাও, বিশ্বের হিন্দু হোক খ্রিস্টান হোক ইহুদি হোক, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর বিজ্ঞান, আমার নবীর সুন্নত বিজ্ঞানে ভরা, বিজ্ঞানে ভরা। নবী বললেন পায়ের ঘোটঘাটের নিচে পুরুষরা প্যান লুঙ্গি ধুতি ঝুলিয়ে পড়ো না। এটাই হলো নবী, শুধু নবী শুধু ভয়ঙ্কর একটা কথা বললেন, ওই পা জাহান্নামে যাবে। যে পুরুষ ঘোটঘাটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান্নামে যাবে। কি ভয়ঙ্কর কথা! আজ বিজ্ঞান বলল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর, লেখাপড়া জানতো না, তবে তিনি এত বড় কথা বললেন, আমার কাপড় আমি পরব, ঝুলিয়ে পড়তে পারি, তুলে পড়তে পারি, এর জন্য জাহান্নামে যেতে হবে, নরকে যেতে হবে? এসো একটুখানি গবেষণা করে দেখি। গবেষণা করে দেখা গেল পুরুষ, যদি তুমি পুরুষ হয়ে যদি গোরগাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ো, তোমার প্যান্ট, তোমার লুঙ্গি, তোমার পাজামার কানা গোরগাঁটের নিচে যদি ঘর্ষণ দেয়, তোমার সেক্সের রোগ হবে। 1500 বছর আগে নবীজি বলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নারীদের বললে তুলে পড়ো না, তুলে পড়লে কি হবে? বিজ্ঞান বলতেছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঠিক বলেছে, যদি তোমরা নারী হয়ে যদি কাপড় কানা পাজামা প্যানের কানা যদি উপরে টেনে তুলে পড়ো, তাহলে ওর কানার ঘর্ষণ যদি গোরগাঁটের উপরে দেয় তাহলে তোমার লিউকোরিয়া রোগ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1500 বছর আগে নবী বললেন পায়ের, পুরুষ যদি ঝুলিয়ে পড়ো জাহান্নামে যাবে, নারী যদি তুলে পড়ো জাহান্নামে যাবে। আজ বিজ্ঞান বললেন তুমি ঠিক বলেছ, হে মুটের যুগের নবী তোমাকে নমস্কার, তুমি ঠিক বলেছ। কটা কথা বলবো আজকে, এই গত 18-তে আমেরিকার, না আমেরিকা নয়, আমেরিকার পাশাপাশি কোনো দেশ আমি ভুলে যাচ্ছি, তার নামটা বললে অনেক শিক্ষিত ভাই আছেন যারা একটু খবর রাখেন বলতে পারবেন, তার নাম হলো মরিস বুকাইল। তিনি বিশ্বের যদি 5টা ডাক্তার থাকে তিনি একটা, 6টা থাকলে একটা, 3টে থাকলে একটা, এত বড় ডাক্তার তিনি বিশ্বের ওপরে, তার গবেষণা অবাক। তিনি বললেন আমি পৃথিবী থেকে কোরআনকে মিটিয়ে দেবো, কোরআন খোলার মতন লোক পৃথিবীতে রাখবো না, কারণ কোরআন হলো উটের যুগের, তলোয়ারের যুগের কোরআন, ওতে কোনো বিজ্ঞান নাই। আজ বিজ্ঞান ছাড়া চলার মতন কোনো, মানুষকে দেওয়ার মতন কিছু নাই। সুতরাং আজ এই বিজ্ঞানের যুগে কোরআনকে আমি গবেষণা করে দেখব, তাতে কোনো বিজ্ঞান নাই। সুতরাং গোটা আমি তুলব, গোটা বিশ্বের বাজারে মুসলমান শিক্ষিত ছেলেদের কোরআন থেকে সরাবো, দুনিয়ার মানুষের সামনে কোরআনকে, ইসলামকে হেয় করব, গোটা পৃথিবীর মুসলমানদের হেয় করব। আমার নাম কেউ জানে না, আমি এত বড় ডাক্তার, কিন্তু আমি এই কাজটা যদি করতে পারি গোটা বিশ্ব আমার নামটা মনে রাখবে। কারণ এখন ইসলামের বিরোধিতা করলেই হিরো হওয়া যায়, কথা ঠিক না? ধরুন আল্লাহ নবীকে গাল দিলেই হিরো হওয়া যায়, আল্লাহকে একটু গাল দিলেই হিরো হওয়া যায়, কোরআনের ভুল ধরলেই হিরো হওয়া যায়। আমি হিরো হব, হিরো হতে লাগলো, গবেষণা চালালো। লক্ষ্য করুন 2 থেকে 2.5 বছর লাগলো কোরআন রিডিং করার জন্যে, আলিফ বা আলিফ বা তা সা এই করে করে রিডিং করতে লাগলো 2.5 বছর। একজন এত বড় বিশ্ববিখ্যাত ডাক্তার, তার সব কাজ সারার পরেতে তিনি আবার আরবি পড়া শিখতেছেন, গোটা বিশ্বের বাজারে কোরআনকে বিজ্ঞপ্তি করবেন। এরপর রিডিং পড়া হয়ে গেল, ইংরেজি ট্রান্সলেশন তফসিল নিলেন, তফসিল দিয়ে পড়তেছেন তিনি, পড়তে গিয়ে প্রথম কোরআনের আয়াত সূরা বাকারার প্রথম আয়াত জালিকাল কিতাবুল লা রাইব ফি, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, ভুল আছে বলেই যে সন্দেহটা করবে এটাও করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পায়ের দিক থেকে ঠান্ডা হয়ে আসছে। আমি এত পৃথিবীর বড় বড় লেখকের লেখা পড়লাম, সবার একই কথা, আমি ভুল ত্রুটি মার্জনীয়
যদি আমাকে কি বলে আমাকে অবগত করান, তাহলে আমার ভুল আমি পরের মুদ্রণে সংশোধন করব, কৃতজ্ঞ থাকবো। আর একটা কিতাব আমার আজ হাতে পড়লো যে প্রথম দাবি যার লড়াই মাফি, এই কিতাবে কোনো ভুল নাই, ভুল তো দূরের কত, কোনো সন্দেহ প্রকাশ করার জায়গা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আরো যেন ভিতরে ঢোকার আরো ইচ্ছা জাগলো, চলো ভিতরে যাই, ভুল নাই, কোরআনে ভুল নাই, আমি তো মনে করি শুধু ভুল আর ভুল, এটা বিজ্ঞান যুগের নয়, সুতরাং চলো যাই। চলতে 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 আমি আর কটা বলবো, শুধু তো বিজ্ঞানের ছত্রে ছত্রে বিজ্ঞান। একটা জায়গায় পৌঁছে গেল বুরিস বুকাইল, তার সেই জায়গাটা কি, আল্লাহ কোরআন বলতেছে ফাইদা কুনতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ফামসাহু রুউসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যদি তোমরা নামাজ পড়তে যাও, নামাজ পড়ার সময় যখন হবে নামাজ পড়ার আগে উজু করো। সে উজুর পদ্ধতি হলো চারটে ফরজ। আগে মুখমণ্ডল ধোও, হাতের কোনায় পর্যন্ত ধোও, মাথাটা বুলিয়ে নাও ভিজে হাতে, পাটা ধুয়ে নাও গোরকাটের উপর পর্যন্ত, এর পরে নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়ানোর আগে এই কাজটা করতে হয়, এটা হলো ফরজ, উজু করা। তিনি প্রথম পড়েই অবাক হয়ে গেলেন, আরে আমরা যাকে বলি বিজ্ঞান বলেছে বিজ্ঞান বলেছে, এটা বিজ্ঞান বলেছে, এটা বিজ্ঞান বলেছে, এতদিন ভুল বলেছি দুনিয়ার মানুষের কাছে, আজ আমি বুঝলাম এতো বিজ্ঞান বলেনি, এ তো আমার আল্লাহ বলেছে, কোরআন বলেছে, কোরআনের কাছ থেকে বিজ্ঞান ধার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখে পানি দাও, মুখ ধোও, যতবার মুখ ধেবে মুখের উজ্জ্বলতা বাড়ে। আজকের অনেকে প্রশ্ন করে ডাক্তারবাবুতে, ডাক্তারবাবু আমি রোদে বেরোলেই মুখ কালো হয়ে যায়। ডাক্তারবাবু বললে বারবার মুখে পানি দাও, মুখে যত মুখে পানি দেবে মুখের উজ্জ্বলতা বাড়বে। এরপর হাতের কোনায় পর্যন্ত ধোও, শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, শান্তি পাবে। পায়ের গোড়ঘাট পর্যন্ত ধোও, শরীর ঠান্ডা হবে, মাথা ঠান্ডা হবে। মাথা তো ধুতে বললেন না, কথা ঠিক না ভুল, কথা বলেন না কেন? আরে মাথা ধুতে বলেছে, হাত ধো, মাথা ধো, অনেকে মুখ ধো, পা ধো, মাথাটা কি করো, ভিজে হাতে মাথা বুলিয়ে নাও, মুখ সাফা করো। তা আল্লাহ বললেন মুখ ধো, হাত ধো, পা ধো, মাথা ধোয়ার কথা কেন বললেন না? তিনি বললেন কত বড় বিজ্ঞান, হেলথ বিজ্ঞানের কত বড় অবদান, আমি ডাক্তার, আমি বুঝি। ও গো আল্লাহ, তুমি ঠিক বলেছো, কোরআন তুমি সঠিক বিজ্ঞান ভিত্তিক তুমি উত্তর দিয়েছো, মুখ ধোয়া লাভ, হাত ধোয়া লাভ, শরীর বাঁচাতে, পা ধোয়া লাভ, কিন্তু প্রতিবার হাত ধোবে, মুখ ধোবে, পা ধোবে, তার সাথে যদি মাথা ধোয়, এক সপ্তাহ একটা নতুন নামাজি নামাজ পড়া ধরবে, এক সপ্তাহ রাত দিনে যদি পাঁচবার করে মাথা ধোয়, তার নিউমোনিয়া হবে না, হবে না। সুতরাং বিজ্ঞান তুমি, আমি ভেবেছিলাম কোরআনে বিজ্ঞান নাই, কিন্তু ওগো কোরআন তোমাকে নমস্কার, তোমার বিজ্ঞান, তোমার বিজ্ঞান, আমি অবাক। আজ আমি বলেছি মুখ ধো, বিজ্ঞান বলেছে মুখ ধুলে মুখের উজ্জ্বলতা বাড়বে, এটা বিজ্ঞান বলে নাই, আমি আজ থেকে বললাম, তুমি কোরআন বলেছো, তোমার কাছ থেকে বিজ্ঞান ধার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো এক জায়গায় পৌঁছালেন, অসুবিধা হচ্ছে না তো, আরো এক জায়গায় পৌঁছালেন। এইটা পৌঁছানোর আগে একটু একটু যদি আমি দূর থেকে না বলি বুঝে আসবে না। আচ্ছা, আজকে যদি কোনো কলেজ ইউনিভার্সিটি স্কুলে বিজ্ঞানের ছাত্র থাকো, আমি তাদেরকে বলবো, আশা করবো তারা আমার সাথে একমত হবেন, সেটা কি, সেটা হলো এই, সারা বিশ্বের বৈজ্ঞানিক একটা পাগলের এতিমের মতন ঘুরতেছে, সেটা হলো এই যে রুহ কোথা থাকে, আত্মা কোথা থাকে, মানুষের জীবন কোথা থাকে, প্রাণীর প্রাণ কোথা থাকে, সব খুঁজে বার করেছি কিন্তু জীবন খুঁজে পাইনি, কথা ঠিক না ভুল? এতিমের মতন গোটা বিশ্বের বৈজ্ঞানিকরা ঘুরতেছে, মঙ্গল গ্রহে পৌঁছে গেল, বৃহস্পতি গ্রহে কোন ঘর পৌঁছে গেল, চলে গেল চন্দ্র আকাশে, চলে গেল সাবমেরিন করে দরিয়ার নিচে, আরো কত গবেষণা করলো, গোটা পৃথিবীকে একটা মুঠোর মধ্যে এনে দিল, কিন্তু আজ বৈজ্ঞানিকটা খুঁজে পায় না জীবন কোথা থাকে। মরিস বুকাইল পৌঁছে গেল কোরআনের ওই আয়াতে, নবীর কাছে এসে। আর একটা কথা বলি শিক্ষিত ভাইদের কাছে, এই যে প্রশ্নটা, এটা আজকের প্রশ্ন নয়, 1500 বছর আগে মক্কার জাহিলিয়াতের যুগে তারা নবীকে প্রশ্ন করেছিল, এই প্রশ্ন যেটা আজ বৈজ্ঞানিকদের পাগল করে দিয়েছে। মক্কার মানুষেরা নবীর কাছে প্রশ্ন করেছিল কি, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা।
ওগো রসুল তুমি বলো আমি নবী হয়েছি, আমি নবী। আমরা মক্কার মানুষ, তোমার কাছে একটা প্রশ্ন করি, মানুষের কিডনি কোথা থেকে আমরা বলতে পারি, হার্ট কোথা থেকে বলতে পারি, লাশ কোথা থেকে বলতে পারি, পরীক্ষা কোথায় বলতে পারি, কিন্তু আমরা আজও বলতে পারলাম না জীবন কোথা থাকে। নবী তোমার কাছে প্রশ্নকারী, আত্মা কোথা থাকে তুমি বলে দাও। কুলির রূহু মিন আমরি রব্বি, ওগো নবী তুমি বলো আত্মা কোথা থাকে, জীবন কোথা থাকে। আমার নবী মন গড়া কোনো উত্তর দেয় নাই, জীবনে কথা ঠিক না ভুল। কেউ প্রশ্ন করলো, হুটহাট নবীজি জবাব দিয়ে দিলেন, এরকম কি ছিলেন না? বরং নবী জবাব দিয়েছেন কখন? আল্লাহ যখন বলেছেন নবী তখন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, রাসূল তুমি বলে দাও কুলির রূহু মিন আমরি রব্বি। ওগো রাসূল, জীবন হলো, আত্মা হলো আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ, এই জীবনটা কি একটা ভিসা? আমি বোঝাই একটা ভিসা। যেমন ভারতের ভিসা নিয়ে ইরানে যাবে, সৌদিতে যাবে, কুয়েতে যাবে, দুবাই যাবে, বিভিন্ন রাষ্ট্রে যাবে, ফরেন রাষ্ট্রে যাবে, একটা ভিসা থাকে দু বছর, দেড় বছর, এক বছর, ছ মাস, তিন বছর একটা ভিসা থাকে। ভিসা শেষ, ও দেশের পুলিশ ভিসা দেখলো, ভিসা শেষ হয়ে গেছে, তোমাকে টিকিট কেটে পারে পাঠিয়ে দেবে। মানুষকে ভিসা দিল, পাঠালো আল্লাহ মায়ের পেট থেকে, দশ বছর, বিশ বছর, পনেরো বছর, পঞ্চাশ বছর, একশো বছর, দু ঘন্টা, তিন ঘন্টা, ব্যাস এই ভিসা আসলো। এই ভিসা নিয়ে মায়ের পেটে আসলে ভিসা শেষ, খোদার পুলিশ আজরাইল আলাইহিসসালাম তোমাকে ধরে যেখানে খারেজ জিনিস তুমি সেইখানে পৌঁছে দিল। এর নাম হলো জীবন। একে দেখা যায় না, এর কালার নাই, এর রূপ নাই, একে থাকারও জায়গা লাগে না। আল্লাহর নবী উত্তর দিলেন দেড় হাজার বছর আগে, আজ সেই জবাবটা নবীর কাজে লাগলো। মুরিস বুকাইল এই জায়গায় গিয়ে বললেন, হাই কোরআন, আমরা পাগলের মতন রাস্তা পাইনি বৈজ্ঞানিকরা, আজ তুমি আমাকে রাস্তা দিয়েছ, আর ওর পেছনে আমি কোনোদিন ছুটব না, তুমি যথার্থ কথা বলেছ, জীবন হলো আল্লাহর হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুকুমটা হলো, জীবনটা হলো আল্লাহর হুকুম। তবে হ্যাঁ, অনেক মানুষের বুঝে আসবে না, এই জন্যই যে মানুষের জ্ঞান হলো সীমিত জ্ঞান, আল্লাহ দান করেছেন এই সীমিত জ্ঞানে এসব কথা নাও বুঝে আসতে পারে। তবে আমি যেটা আল্লাহ বলছি এটাই ঠিক। দু নম্বর গেল, আর একটা কথা বলবো। মরিস বুকাইল আর এক জায়গায় পৌঁছালেন, বহু জায়গায় ধাক্কা খেয়েছেন, তিনি যে জায়গাটায় গিয়ে কোরআনকে বুকে নিয়ে কলমা পড়ে মুসলমান হলেন, সে তিন নম্বর জায়গা হলো নারীদের মেন্সের ব্যাপারে। এই মেন্সের ব্যাপারটা বলার আগে আপনাদের কাছে আমি একটু খুলে একটু দুনিয়ার, গোটা দুনিয়ার দিকে একটু আপনাদের নজরটাকে ছোটাবো। সারা পৃথিবীতে মানুষ মানুষের প্রতি অত্যাচার করেছে, এমন একটা দিন ছিল নবী আসার আগে। কালোর উপরে ফর্সার অত্যাচার, দুর্বলের উপরে সবলের অত্যাচার, রাজার প্রজার উপরে অত্যাচার, কৃতদাসের উপরে স্বাধীনের অত্যাচার, এটা ছিল। কিন্তু আর একটা মর্মান্তিক অত্যাচার ছিল নারী জাতির উপরে। ইতিহাস বলছে পৃথিবীতে হাজার হাজার, সেদিনের হাজার হাজার নারীকে জীবন্ত পোঁতা হতো নদীর কোরে, মন্দিরে, দেবদেবীদের খুশি করতে, দরিদ্রদের খুশি করতে, দরিদ্রদের ভোজ দিতে, দ্বীপের মানুষকে বাঁচাতে লক্ষ হাজার হাজার নারীকে জীবন্ত পোঁতা হতো। আপনারা যদি বিশ্বাস না করেন, আমি একটা ইতিহাস আপনাদের সামনে তুলছি। আপনারা এই যে কথাটা বলছি, কথাটা সত্য না মিথ্যা? সত্য। নারীদের জীবন্ত পোঁতা হতো কোন জায়গায়, নারীদেরকে আমাদের ভারতের চিতার আগুনে জ্বালানো হতো, কোন জায়গায় নারী কন্যা হত্যা হতো, কোন জায়গায় বিধবা হত্যা হতো, এই চরিত্র ছিল গোটা পৃথিবীর। নবী যখন আসলেন, নবী নারীর স্বাধীনতা দিলেন, নারীদের বললেন নারীদের বাঁচার অধিকার দাও। পৃথিবীতে যত বিপদ আসে নারীদের জন্য আসে না, কোনো মানুষের জন্য আসে না, খোদা পাপের কারণে দেয়। সুতরাং কোনো নারীকে জীবন্ত পোঁতা হবে না। আমাদের ভারতের পাশে একটা দেশ আছে যার নাম হলো মালদ্বীপ। এই মালদ্বীপে একদিনে গোটা মালদ্বীপ ইসলাম কবুল করলো। একটা নতুন ইতিহাস আপনাদের শোনাই, মালদ্বীপের ইতিহাস। একদিন, শুধু একদিনেতেই গোটা মালদ্বীপের রাজা থেকে গোটা দেশের প্রজারা
একদিনেতে কলমা পড়লো, 17 বছর একটা হাফেজের হাতে, তার নাম হলো আবুল বারাকাত। সেটা ছিল নারী ঘটিত ব্যাপার। এই নারীদের জীবন বাঁচাতে গিয়ে রাজা, মালদ্বীপের রাজা বলল, হাজার হাজার বছর ধরে কত নারী মন্দিরে দিলাম, সবার মাংস খেয়ে ভোজ করে চলে গেল, হাড়গুলো দরিয়ায় ফেলি আর মনে করি 1 বছর আমরা নিরাপদে থাকবো, দরিয়ার পানি থেকে আমরা ফ্ল্যাটে বন্যায় মরবো না। আজ তুমি এসে আমাদের নারীকে বাঁচালে, আজ আমাদের দেশ থেকে আর কোনো নারীকে দেওয়া হবে না, জীবন্ত নারীকে। হে আবুল বারাকাত, তুমি হাত বাড়িয়ে দাও, আমি রাজা প্রথম ইসলাম কবুল করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস হলো এই, জাহাজে করে আসছে জাহাজ আরবে, আস্তে আস্তে হঠাৎ জাহাজ ডুবে গেল। আবুল বারাকাত 16 বছর বয়স, বেরিয়ে চলে গেল, আল্লাহ পাকের ইচ্ছা, বেরিয়ে চলে আসলো জাহাজের ভিতর থেকে। কিন্তু ও একা বাঁচবে কি করে দরিয়ার উপরে? ও তো সাঁতার জানায় মরুভূমির ছেলে, আরবের যুবক। আল্লাহ পাক করলেন কি, জাহাজের একটা কাঠ ছাড়িয়ে দিলেন, কাঠটা ভেসে উঠলো, আবুল বারাকাত সাঁতরে গিয়ে তার উপরে হাত দিল। 2 দিন 3 দিন 4 দিন ভাসতে 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 জোয়ারের পানিতে এসে উঠল মালদ্বীপের নদীর কিনারায়, পাড়ের পাশে। এক বিধবা, তার স্বামী নাই, ছেলে নাই, শুধুমাত্র একটা কন্যা। ওই নদীর ভাসন্ত কাঠগুলো যেটুকুলো আসে রাস্তার ধারে, পুড়িয়ে নিয়ে বাজারে বিক্রি করে জীবনযাপন করে। উনি কাঠগুলোতে এসে দেখলেন একটা গোলাপের মতন চেহারা আরবিক যুবক, দেখতে সুন্দর, পড়ে আছে বেহুশ হয়ে, হাত দিয়ে তাকে জীবন আছে, মরেনি, তাকে তুলে নিয়ে সেবা করলো, কিছু খাওয়ালো, কয়েকদিন পরে আস্তে করে সুস্থ হলো। আরবের যুবক ভাষা জানে না বুড়ি, বুড়ির ভাষা জানে না যুবক, কিছুদিন পরে ভাষা শিখলো, বিনিময় হয়ে গেল, বাবা তুমি আমার সন্তান, আমি তোমার মা, এটা তোমার বোন। চলে 1 বছর হয়ে গেল, 17 বছরে প্রদান পর করলো। এবার এসেছে হঠাৎ একদিন বুড়ি আর বুড়ির মেয়ে জড়াজড়ি করে কাঁদতেছে। আরবের যুবক আবুল বারাকাত বুঝতে পারছে না মার মেয়ে কেন কাঁদে। জিজ্ঞাসা করলো, মা কেন কাঁদ? বুড়ি বলে, বাবা আবুল বারাকাত, আমাদের ধর্মের এটাই নীতি, প্রতি বছর মালদ্বীপ থেকে একজন সুন্দরী নারী যুবতী সাজিয়ে গুছিয়ে আপাত মস্তক সোনায় ভরে দরিয়ার ধারে মন্দিরে দিয়ে আসা হয়, দরজা বন্ধ করে সারা রাত দৈত্যরা তারে খেয়ে খেয়ে শেষ করে দেয়, হাড়গুলো ফেলে দিয়ে মন্দির ধুয়ে দিলে 1 বছর দরিয়ার হাত থেকে আমাদের দেশ নিরাপদে থাকে। আজ আমার মেয়ের পালক চিরুনি তল্লাশি করে দেখে গেছে আমার মেয়ে, আমার মালদ্বীপের সুন্দরী, আমার মেয়েকে মন্দিরে দেওয়া হবে, দৈত্যরা তারে খেয়ে নেবে, আমি আর সেজন্যে কাঁদি রে বাপ, আমার একটাই মেয়ে এই জন্যে কাঁদি। আবুল বারাকাত বলল, মা চিন্তা করো না, তোমার মেয়ে বাঁচবে, তোমার মেয়ে মরবে না, মন্দিরে তোমার মেয়ে আমার বোন যাবে না, আমি মন্দিরে যাব। বুড়ি বলে, বাবা তুমি আমার অতিথি, তোমারে আমি সন্তান বলে মেনে নিয়েছি, তোমারে মন্দিরে যেতে দেবো না বাবা, আমার মেয়ে মরুক, তুমি আমার থাকো। আবুল বারাকাত বলে, মা বোনও মরবে না আর আমি মন্দিরে যাব, আমিও মরব না, কারণ আমি হাফেজে কোরআন, আমি মুসলমান, কোরআন আমার বুকের ভিতরে, কোনো দেব দৈত্য জিন শয়তান আমার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবুল বারাকাতের দাড়ি নাই, গোপ নাই, রাজবাড়ির কাপড় বসন গহনা এসে গেল, ঘরের ভিতরে বোনকে পরানো না, নিজে পরে নিল। চলেছে আবুল বারাকাত পিছনে ঢাক ঢোল, মন্দিরে দিয়ে তালা মেরে চলে এলো আবুল বারাকাত। মগরেবের আজান মালদ্বীপের মাটিতে, দরিয়ার ধারে সাগরের ধারে মন্দিরে প্রথম আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি তুলেছে। মগরেবের নামাজ হয়ে গেল, তেলাওয়াত শুরু করে দিল, এশার সময় হলো, আজান দিয়ে এশার নামাজ হলো, এশার নামাজের পরে তেলাওয়াত শুরু হলো। চলছে তেলাওয়াত, মন্দিরে একা আবুল বারাকাত, 17 বছরের যুবক। মিথ্যা বলিনি রে ভাই, ইতিহাস রয়েছে, 17 বছরের যুবক কোরআন তেলাওয়াত মন্দিরে করতেছে। গভীর রাত, সাগরের উপর থেকে অগ্নিকুণ্ডের বেশ ধরে নাচতে নাচতে হাঁটতে হাঁটতে
বিশাল জিহ্বা লম্বা করে আগুনের ফোয়ারা পুড়িয়ে ছুটে আসতেছে। আবুল বারাকাত ভয় পেল না, বিশ্বাস আমার কাছে আল্লাহর কালাম কোরআন রয়েছে। আবুল বারাকাত জোরে জোরে কোরআন পড়ে, যত জোরে ছোটে তত জোরে কোরআন পড়ে। কোরআনের আওয়াজ কানে পৌঁছাল, সঙ্গে সঙ্গে কথা যেন নিমিশে শেষ হয়ে গেল। সারা রাত নিরাপদে কাটলো, ফজরের সময় হলো, ফজরের আজান হলো, ফজরের নামাজ হলো। আবুল বারাকাত তখনও কোরআন তেলাবাত করে যেতেছে। সরকারের লোক এসে গেল, দরজা খুলে দেখে আল্লাহর বান্দা নিরাপদে রয়েছে। সরকারি লোক ধরে নিয়ে গেল রাজার কাছে, দেখলো গিয়ে বলল, রাজন, শত শত বছর ধরে এই মন্দিরে যত নারী দিলাম কোনো যুবতী ফিরল না, কাউকে কাউকে জীবন্ত দেখলাম না। আজ একটা বাবা এই যুবতীকে জীবন্ত দেখলাম আপনার কাছে আল্লাহ। রাজা জিজ্ঞাসা করে, হে যুবতী, কি দেখলে বলো, কেমন করে বাঁচলে? তোমার আগে বহু নারীকে দিলাম, কেউ বাঁচল না, তুমি কেমন করে বাঁচলে? আবুল বারাকাত বলে, রাজন, সত্য কথা বলি তবে শোনেন, আমি মেয়ে ছেলে না, আমি বেটা ছেলে, আমার নাম হলো আবুল বারাকাত, আমি কোরআনের হাফেজ, আমি জাতে মুসলমান। তুমি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। তুমি কি বললে, হাফেজে কোরআন? হ্যাঁ, আমাদের ধর্মগ্রন্থ 30 পারা কোরআনের আমি হাফেজ, আমি কণ্ঠস্থ, আমার বুকের ভিতরে আমি পড়ে শোনাতে পারি মুখস্থ, তাই? হ্যাঁ। আচ্ছা বলো আবুল বারাকাত, তুমি কি দেখলে? সব আত্মপন্ত ঘটনা বললেন। আচ্ছা আবুল বারাকাত, তুমি আগামী বছর এই দিনে যদি তোমাকে এই মন্দিরে আবাদ দিই, তুমি কি থাকতে পারবে? হ্যাঁ থাকতে পারবো, একদিন না সারা বছর থাকতে পারবো। আবুল বারাকাতের কথা শুনে মালদ্বীপের রাজা বলল, আবুল বারাকাত, তবে শুনে রাখো, তোমার ধর্ম এত সঠিক, তোমার ধর্ম এত সত্য, তোমার ধর্মগ্রন্থ এত সত্য, তুমি নির্বিঘ্নে রাত কাটালে যেখানে হাজার হাজার নারীর জীবনে যাচ্ছে সেইখানে তুমি নির্বিঘ্নে জীবন কাটালে, যদি আগামী বছর এই দিনে তুমি সুস্থ থেকে সুস্থ সবল যদি আবার বের হতে পারো, আমি রাজা ওয়াদা করছি তোমার ধর্ম সত্য মনে করে আমি তোমার ধর্মকে ইসলাম কবুল করব। শুধু তাই না, গোটা রাজ্যের মানুষকে ঢেড়ি পিঠে শোনাবো, সব যেন তোমার হাতে আমার দরবারে এসে ইসলাম কবুল করে নেয়। গোটা মালদ্বীপে একটা অন্য জাতি থাকবে না, সব কলমা পড়া মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আবুল বারাকাত সেদিনের অপেক্ষা, কবে আসবে সেই দিন? একদিন দুদিন এক মাস দুমাস যেতে যেতে সেদিন এসে গেল। আবুল বারাকাতের আনন্দ, আজ আমি মন্দিরে যাব, আগামীকাল বেরোব, রাজার দরবারে যাব, রাজা কবুল করবে ইসলাম, গোটা মালদ্বীপ হবে মুসলিম রাষ্ট্র। সাজিয়ে গুছিয়ে আবার নতুন করে দেওয়া হলো। সারা রাত কেটে গেল, গত বছর রাতেতে কিছু দেখা গেল, আজ কিছুই দেখা গেল না। শান্তির সাথে রাত কেটে গেল, কোরআন তেলাবাতের সাথে রাত কাটলো, ফজর হয়ে গেল, সকাল হয়ে গেল, রাজার লোকেরা গিয়ে দরজা খুলে দেখে আল্লাহর বান্দা নিরাপদে রয়েছে। সম্মানের সঙ্গে নিয়ে যাওয়া হলো। রাজা দেখে সম্মান দিয়ে বললেন, আবুল বারাকাত, যেমন কথা তেমন কাজে তুমি বসো, আমাকে গোসল করতে দাও, আমি গোসল করে সর্বপ্রথম তোমার হাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করব। রাজা গোসল করে এলো, কলমা পড়ে দিল, লোক পাঠিয়ে দিল গোরা মালদ্বীপে, খুঁজে ঘুরে ঘুরে গ্রামে গঞ্জে খবর দিল, রাজা মুসলমান হয়ে গেছে, তোমরাও মুসলমান হয়ে যাও। একদিন রাত মুবা আবুল বারাকাতের হাতে গোটা মালদ্বীপের নারী পুরুষ কলমা পড়ে মুসলমান হয়েছে। পরে ভাই, গোটা পৃথিবীতে ইসলাম পৌঁছাতে, গোটা পৃথিবী দু চারটে কথা বলছি না, গোটা পৃথিবীতে ইসলামের আলো পৌঁছাতে সময় লেগেছে 40 বছর। কত বছর? 40 বছর। সুবহানাল্লাহ। বলেন, পৃথিবীর সব থেকে প্রাচীন ধর্ম হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম,
ইহুদি ধর্ম, কিন্তু ইসলাম ধর্ম মোটে বয়স 1500 বছর। হিন্দু ধর্মের বয়স বলতে পারবো না, তবে বেদ ব্যাস যেদিন বেদকে চার খণ্ড করলেন, মহাভারত লিখলেন, অষ্টখণ্ড পুরাণ লিখলেন, গীতা লিখলেন, সেই সময় থেকে পর্যন্ত বয়স হচ্ছে 6500 বছর। তার আগে যে কত বছর গেছে কেউ বলতে পারবে না। পৃথিবীর প্রাচীন ধর্ম হিন্দু ধর্ম, সেই ধর্ম বলছে, সেই ধর্ম গোটা পৃথিবী এখনো পৌঁছায়নি, আর 40 বছরে গোটা ইসলাম।